এটা নিয়ে 8টা বাচ্চা, আর মানুষ করব কি করে? মেয়েকে হাত বদল করে অবাক করা দাবি মায়ের, ঘটনায় অবাক সকলেই। সদ্যজাতকে বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহর পার্শ্বস্থ ফুলপাহাড়ি এলাকায়। অভিযোগ, এলাকার এক দম্পতি তাদের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন, যদিও ওই দম্পতির দাবি বিক্রি করেননি, আর্থিক কারণে বাচ্চাকে খাওয়াতে পড়াতে পারবেন না, তাই আত্মীয়কে দিয়েছেন মানুষ করতে। জানা গেছে ফুলপাহাড়ি এলাকায় ভাড়া থাকেন শিবানী সিং ও অমরনাথ। গত জানুয়ারি মাসেই কন্যা সন্তানের জন্ম দেন শিবানী। স্থানীয় সূত্রে জানা গেছে এটি দম্পতির অষ্টম সন্তান। অমরনাথ পেশায় দিনমজুর এবং শিবানী সিং পরিচারিকার কাজ করেন। জানুয়ারি মাসের শেষের দিকে কন্যা সন্তানের জন্ম দেন শিবানী। কিছুদিন পর আরামবাগের বাসিন্দার হাতে সেই বাচ্চাকে তুলে দেন ওই দম্পতি। বাচ্চার মা শিবানী সিং দাবি করেন, দারিদ্রতার কারণে সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছি, তবে বিক্রি করিনি। এই তো 8টা বাচ্চা এমনি দান করে দিয়েছি। কাকে দান করেছি? লিখে দিয়েছি আমার দাদাকে। কে দাদা? আমার দাদার পাশে আরামবাগে থাকে, ওর দাদাকে দিয়েছি। তোমার নিজের দাদা? তোমার নিজের দাদা কি করে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি থাকে। হ্যাঁ, আর দাদার বাড়ি? দাদার বাড়ি কোথায়? মানুষ করতে দিলাম, লেখাপড়ি করাতে পারবো নি, কোনো কিছু করাতে পারবো নি, এই জন্য দিয়ে দিয়েছি, আর কি করবো। মানুষ মানুষ করতে দিয়েছি, তার জন্য আমার কাছে আসবে, আবার বাচ্চা আসবে। স্থানীয়দের দাবি, শিশুটিকে বিক্রি করেছে তার বাবা মা। বিক্রি হয়েছে তো সঠিক আমরাও বলতে পারছি না এখন কতগুলো বাচ্চা জানেন এর বাচ্চাগুলো সঠিক তো আমরা বলতে পারছি না, আমি 7-8টা বাচ্চাকে দেখছি, এবারে সঠিক যে কতগুলো এটা আমরাও মানে বলতে পারছি না। খুব বেশি দিন তো আসেনি এরা, এখানে অল্প দিন এসছে, যার জন্য না না মাস দুই দিনে তো হবেনি, এই 1-1.5 মাস মতো হবে, খুব বেশি হলো। যে নতুন যে 26 জানুয়ারি যে বাচ্চা হয়েছে তাকে কি বিক্রি করে দিয়েছে এরকম শুনেছি? এরকমটা শুনেছি যে বিক্রি হয়ে গেছে বাচ্চাটা, শুনেছি, তার থেকে বেশি ভালো করে জানবে আশা কর্মীরা। ফুলপাহাড়ি এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী জানান, বাচ্চা যার বাড়িতে হয়েছিল সেই বাড়িতে বাচ্চা নেই, বাচ্চা হাত বদল হয়েছে। গত 2-3 দিন ধরেই বাচ্চাটির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। 2-3 দিন আগে জানতে পেরেছি যে বাচ্চাটা কোথায়। এর আগে আমাদের সাথে কথা হয়েছিল যে বাচ্চাটাকে তুমি কাউকে দেবে না, প্রধান প্রধান সবার মধ্যে কথা হয়েছিল, ও বললো যে না আমি কাউকে দেবো না, আমার কাছে রাখবো। আমি 2-3 দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা নেই তাহলে বাচ্চাটা কোথায়? তখন বলছে একজনকে দিয়েছি। আমি বলি দেওয়ার তো তোমার এটা অধিকার নেই, তুমি সবাইকে জানানোর দরকার ছিল, আমাদের এএনএম দিদি আশা আমরা সবাই ছিলাম। তো উনি তখন বললেন যে না আমি কাউকে দিইনি। পরশু দিন হঠাৎ আমি জিজ্ঞেস করেছি বাচ্চাগুলো আসে স্কুলে, আমি বলি তোমার বাচ্চাটা কোথায়? বলছে যে বাচ্চাটাকে একজনকে দিয়েছি। আমি বলি এটা তো তুমি দিতে পারো না, তুমি কাকে দিয়েছো সেই অ্যাড্রেসটা আমাকে দেবে, আমি তাহলে জানাতে পারবো তো? তখন বলতে বলছে আচ্ছা আমি দেব, কালকে কথা হয়েছে, আর আজকে তো রোববার, আমি কালকে সোমবারে গেলে জানতে পারবো। বাচ্চার খোঁজ না পাওয়াতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, তারা বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন বাচ্চা হাত বদল হয়ে গিয়েছে। আর ওর বাচ্চা হয়েছিল, আমরা তখন গেছিলাম সবাই মিলে, এবারে ও তারপরে তো আমাদের রোজ রোজ যাওয়া সম্ভব না, জানিও না, এই আপনারা এসে বলছেন বলে এখন শুনলাম। ওর বাচ্চা আমরা 6-7টা দেখে এসেছিলাম, আর একটা হয়েছিল সেইটা আমরা ছবি টবি তুলে এনে রেখেছিলাম আমাদের ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ছবি তুলে মায়ের সাথে তুলে এনে রেখেছি আমি, না তারপরে আমরা যাইও নি ওদিকে আর, না না এলাকাবাসীর কাছ থেকে খুব একটা বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না আমরা আর, এইটুকু। বিক্রি করার কথাটা না সেরকম ভাবে শুনিনি, বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না। এ বিষয়ে এক স্বাস্থ্য আধিকারিক বলেন, এভাবে বাচ্চা কাউকে দান করা যায় না, তার জন্য সরকারের আলাদা নিয়ম রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি মেনেই সেটি করতে হয়। বাচ্চা ওরম ভাবে কাউকে দিয়ে দেওয়ার ইচ্ছের উপরে দেওয়া যায় না, তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছেন, ওনার কাছে যোগাযোগ করতে হয়, আমাদের তার দপ্তর আছে ডিএম অফিসে, এছাড়াও একটা কারা বলে পোর্টাল আছে, সেখানে পোর্টালে আপনার অনলাইনে অ্যাডপশনের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারেন, সেটার যথার্থতা বিচার করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ করা হয়, তারপরে যদি সেই কমিটি মনে করে
যে ওই নির্দিষ্ট দম্পতি বা লোক এই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য উপযুক্ত, তাহলে সেটা সরকারি মাধ্যমেই হয়ে থাকে। এবং তার জন্য সিএমএইচ এর এন থেকে একটা মেডিকেল সার্টিফিকেটের ফিটনেস দিতে হয় এবং তারপরে সেটা জেলা শাসক অ্যাপ্রুভ করলে সেটা দেওয়ার ব্যবস্থা আছে। এরকম ভাবে কেউ চাইলেই কেউ কাউকে বাচ্চা দিয়ে দিতে পারে না, সেটা অনৈতিক কাজ। নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার পর মায়ের এমন দাবিতে হতবাক সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মেদিনীপুর। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।